হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম খুবই একটা গুরুত্বপূর্ণ খবর এবং এটা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমাদের দেখছো কোচিং তো আজ তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে কলেজ খোলা নিয়ে বেশ কিছু রকমের গাইডলাইন যেটা ইউজিসি জারি করেছে সেটা আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে কিন্তু আমি বলতে চলেছি তোমাদের একেবারে অফিসিয়াল গাইডলাইনে কী কী জিনিস সমস্ত স্টুডেন্ট এমপ্লয়ি যারা প্রফেসররা রয়েছেন এবং যারা অফিসিয়াল স্টাফ রয়েছেন সবাইকে মেনে চলার কথা যে ছটা সাতটা পয়েন্ট বলা হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব এবং এটা হচ্ছে একেবারে অফিসিয়াল নোটিশ থেকে আমি তোমাদেরকে তুলে ধরব এবং আমি তোমাদেরকে আরও এখানে বলতে চলেছি যে কলেজ অধ্যক্ষরা কী বলছেন তারা কলেজ কীভাবে কী প্ল্যানিং নিয়ে কলেজগুলো খুলতে চাইছেন বিভিন্ন শিফটে হবে কি না কী প্ল্যানিং করছেন তারা সেটা নিয়েও কিন্তু একটা আর্টিকেলে বেরিয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু সেমভাবে যারা স্কুল স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো আশা করি তোমাদের খুবই হেল্প হবে তো দেখো প্রথমে আমরা দেখে নেব যে অধ্যক্ষরা কী বলছেন কলেজের প্রিন্সিপালরা যারা রয়েছেন তারা কি বলছেন এখানে বলা হচ্ছে দেখো অধ্যক্ষরা খুশি কলেজ খুলতে চান বিধি মেনে এখানে আরও বলা হচ্ছে দেখো অতিমারিতে পঠন পাঠন বন্ধ থাকলেও প্রশাসনিক কাজে তাদের কলেজে যেতেই হতো কিন্তু ছাত্রছাত্রী না থাকায় কর্মস্থলকে নিষ্প্রাণ মনে হতো অনেক শিক্ষকেরই অবশেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ডিসেম্বরে কলেজে পঠন পাঠন শুরু করার কথা বলায় শিক্ষক অধ্যক্ষেরা খুশি তারা জানান করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই তারা পঠন পাঠন শুরু করতে চান কলেজ খোলার ব্যাপারে সার্কুলার বা বিজ্ঞপ্তি পেলে ভালো হয় স্বাস্থ্যবিধি নিয়ে সরকারি নির্দেশিকা পেলে সেই অনুসারেই চলতে চান তারা অর্থাৎ যে প্রিন্সিপালরা রয়েছেন বা কলেজের যে সমস্ত প্রফেসররা রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুশি যে কলেজ ওপেনিং হবে এবং এটা আপাতত ডিসেম্বরে শিডিউল করা রয়েছে যে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত বন্ধ থাকবে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কলেজ খোলা শুরু হবে পরবর্তীকালে কী পরিস্থিতি আসে সেটা দেখা যাক যাই হোক এবং এইটা নিয়ে কিন্তু একটা গভর্নমেন্টের কাছ থেকে তারা কিন্তু সার্কুলার চাইছেন যে নি সেই সমস্ত রুলগুলো ফলো করে কিন্তু তারা কলেজগুলো খুলবেন এবার কলেজ খোলার সিদ্ধান্তে তারা খুশি বলে লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার মঙ্গলবার জানান তিনি বলেন একসঙ্গে যাতে ছাত্র ছাত্র মানে ওখানে তো যেহেতু লেডিস কলেজ তাই একসঙ্গে যেহেতু ছাত্রী ও শিক্ষকের ভিড় না হয় সেই জন্য সময়সীমা বাড়িয়ে তিনটে শিফটে কাজ করার কথা ভাবছি একসঙ্গে সব ছাত্রীকে কলেজে না এনে সপ্তাহে তিন দিন করে তাদের আনা যায় কি না সেই বিষয়েও চিন্তাভাবনা চলছে অর্থাৎ দেখো যেহেতু এই রকম একটা পরিস্থিতি ক্ষেত্রে সব স্টুডেন্টকে কিন্তু একসঙ্গে নাও ডাকা হতে পারে তিন সপ্তাহে তিন দিন বা দুদিন বা বিভিন্ন টাইম স্লটের মধ্যে কিন্তু তাদেরকে ডাকা হতে পারে এবং সেই হিসেবে কিন্তু ক্লাস নেওয়া হতে পারে যেটা হচ্ছে লেডি ব্রেবন কলেজের যিনি অধ্যক্ষা রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন আবার এখানে দেখো দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর কলেজের অধ্যক্ষ সূর্য আগরওয়াল জানান কলেজ জীবাণুমুক্ত করার সঙ্গে সঙ্গে মাস্ক থার্মাল গান হাত শুদ্ধির ব্যবস্থা থাকছে অর্থাৎ তোমাদের যে যারা মাস্ক পরে আসবে না মাস্ক পরে আসা কিন্তু ম্যান্ডেটরি যদি কোনো কারণে কেউ মিস করে যায় বা ভুলে যায় তাদের জন্য কিন্তু মাস্ক এবং থার্মাল গান যেটা হচ্ছে তোমার যেটা টেস্ট করা হবে তোমার টেম্পারেচার ঠিক আছে কি না আর হাত শুদ্ধি অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা কিন্তু থাকছে নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয় জয়দীপ সরঙ্গি জানান শ্রেণীকক্ষ শৌচালয় ক্যান্টিন কমন রুম জীবাণুমুক্ত করা হবে অর্থাৎ এই সমস্ত জিনিস কিন্তু কলেজ ক্যাম্পাস যত যা যা জিনিস রয়েছে সব কিছু কিন্তু স্যানিটাইজ করা হবে সকলকে একসঙ্গে না ডেকে পর্যায়ক্রমে ছাত্রছাত্রীরা আনতে যান তারা অর্থাৎ সবাই কিন্তু এটাই চাইছে যে বিভিন্ন টাইম স্লটে বা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন ডেটে তাদেরকে কিন্তু যাতে আনা যায় কিছু কিছু করে স্টুডেন্টকে সেটাই কিন্তু সবাই চাইছেন সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যক্ষ সন্দীপ কুমার পাল বলেন পড়ুয়ারা ক্লাসে না হয় দূরত্ব বজায় রেখে বসলো কিন্তু ক্যান্টিনে কমন রুমে দূর দূরত্ব বজায় রাখাটাই চিন্তা হ্যাঁ এটা কিন্তু ঠিক কারণ এমনি যেমন তুমিও যদি কোনো ফ্রেন্ডের সঙ্গে মেলেও তার সঙ্গে একটু গল্প সল্প করবেই তার সঙ্গে হাতে হাত মেলাবে তার সঙ্গে হয়তো একই জিনিস শেয়ার করে খাবে তো সেক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্স বা এই সমস্ত যে জিনিসগুলো চলে আসে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু সেই রুলগুলো ফলো হয় না তো সেক্ষেত্রে একটা প্রবলেম থেকেই যাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে কলেজ কলেজ স্কুলের পঠন পাঠন বন্ধ থাকা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ কলেজে স্কুলে যেভাবে পড়াশোনাটা হয় সেটা কিন্তু থেকে কিন্তু ছাত্র ছাত্রীরা পিছিয়ে পড়ছে তো সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা কলেজ খোলার তো ইনিও কিন্তু যেটা বলেছেন সেটা কিন্তু অবশ্যই একটা আর দিক এই কলেজ খোলার ব্যাপারে মনিন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানান তারা সরকারি আদেশনামা ও স্বাস্থ্যবিধির অপেক্ষায় আছেন সরকারি নির্দেশি সরকার নির্দেশিকা দিলে সেই অনুযায়ী চলব আমরা নিজেরাও কিছু পরিকল্পনা করেছি বললেন বাবু জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় জানান স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের পরিকল্পনা করতে হবে আজ বুধবার বৈঠক হবে অর্থাৎ সবাই কিন্তু এই কলেজ খোলার যে একটা আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার আশ্বাসেই কিন্তু সমস্ত যে কলেজ প্রিন্সিপালরা রয়েছেন তারা নিজেদের মতো করে পরিকল্পনা করছেন সমস্ত কলেজ পারপাস সমস্ত কিছু কিন্তু স্যানিটাইজ করছেন এবং থার্মাল স্ক্রিনিং যে ব্যবস্থাটা রয়েছে সেই থার্মাল গান স্যানিটাইজার মাস্ক সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রেখেই কলেজ খোলার ব্যাপারটা চিন্তাভাবনা করা হচ্ছে এবং বিভিন্ন কলেজ কিন্তু বিভিন্ন টাইম স্লটেও কিন্তু ডাকারও পরিকল্পনা করছে এটা হচ্ছে কলেজ যে প্রিন্সিপালরা রয়েছেন তাদের বক্তব্য এবার আমি তোমাদেরকে জানাবো যে ইউজিসি অফিসিয়াল অফিসিয়াল যে গাইডলাইনস জারি করেছে যে কলেজ রিওপেনিংয়ের ব্যাপারে সেখানে কি কি জিনিস বলা হয়েছে এবং এটা কিন্তু সবার জন্যে বলেছে যেটা হচ্ছে আমি একবার অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে কি বলা হচ্ছে তো দেখো এটা হচ্ছে সেই অফিসিয়াল যে নোটিস এটা তোমরা প্রথমেই দেখতে পাবে এটা হচ্ছে দেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যেটা হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার জারি করেছে এটা কিন্তু আমি এখানে অফিসিয়াল জিনিসটা বলছি যেটা বলেছে অনেকে কিন্তু অনেক রকম কথা বলছে সেটাতে কান না দিয়ে এখানে কি বলছে সেটা একটু দেখে নাও এখানে বলছে দেখো জেনেরিক প্রিভেন্টিভ মেজার্স কোভিড নাইন্টিন অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার তো বলছে কি কি তোমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে এইগুলো কিন্তু ফলো করে চলতে হবে দেখো এখানে বলছে দ্য ফলোইং পাবলিক হেলথ মেজার্স আর টু বি ফলোড টু রিডিউস দ্য রিস্ক অফ কোভিড নাইন্টিন বাই অল কি কি দেখো ফ্যাকাল্টি মেম্বার্স এমপ্লয়িজ স্টুডেন্টস অ্যান্ড ভিজিটার্স ইন দিস প্লেস অ্যাট অল টাইম অর্থাৎ কলেজের সঙ্গে যারা জড়িত প্রত্যেকে যারা ফ্যাকাল্টি মেম্বার রয়েছে এমপ্লয়ি অর্থাৎ বিভিন্ন যারা শিক্ষক বাদেও যারা কর্মচারী রয়েছেন তারা তো আছেই এবং যারা অধ্যক্ষরা রয়েছেন প্রিন্সিপালরা রয়েছেন সবাই স্টুডেন্টরা সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা ভিজিট করতে আসবেন তাদের সবাইকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানতে হবে কী কী জিনিস দেখো এখানে তোমার সাতটা পয়েন্ট আছে এই সাতটা পয়েন্ট কিন্তু মেনে চলতেই হবে কি কি বলেছে দেখো ফিজিক্যাল ডিস্ট্যান্সিং অফ অ্যাটলিস্ট সিক্স ফিট টু বি ফলোড অ্যাজ ফার অ্যাজ পসিবল অর্থাৎ ছ ফিটের দূরত্ব কিন্তু বজায় রাখতে বলা হচ্ছে কিন্তু এটা নিয়ে ডাউট রয়েছে সব ক্ষেত্রে এটা বজায় থাকবে কিনা যাই হোক এটা কিন্তু বলা হচ্ছে যে সিক্স ফিটের দূরত্ব একে অপরের থেকে বজায় রাখতে ইউজ অফ ফেস কভার্স বা মাস্ক টু বি মেড ম্যান্ডেটারি অর্থাৎ ফেস কভার বা মাস্ক সেটা কিন্তু পরে থাকতেই হবে কেউ কেউ কিন্তু এমনি সিম্পল একটা ওড়না জড়িয়ে নিলো বা তোমার রুমাল বেঁধে নিলো এই সমস্ত কিছু কিন্তু অ্যাভয়েড করতেই বলা হচ্ছে এবং প্রপার মাস্ক যেটা রয়েছে সেটাই কিন্তু ইউজ করতে বলা হচ্ছে

হোয়েন হ্যান্ডস আর নট ভিজিবিলি ডার্টি অর্থাৎ তোমার হাত বাইরে থেকে দেখে ময়লা না লাগলেও কিন্তু সাবানের সাহায্যে তোমাদের কিন্তু চল্লিশ থেকে ষাট সেকেন্ড হাত ধুতে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজ অফ অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ফর অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ড ক্যান বি ডান হোয়াট এভার ভিজিবল এবং তোমাদেরকে যদি সব জায়গায় তো আর সাবান ব্যবহার করা সম্ভব না সেখানে কিন্তু অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে বলা হচ্ছে রেসপিরেটরি এটিকুয়েটস টু বি স্ট্রিক্টলি ফলোজ ফলোড দিস ইনভলভস স্ট্রিক্ট প্র্যাকটিস অব কভারিং ওয়ান্স মাউথ অ্যান্ড নোজ হোয়াইল কফিং স্নেজিং উইথ এ টিস্যু হ্যান্ড হ্যান্ডকারশিপ ফ্লেক্স এলবো অ্যান্ড ডিসপোজিং অফ ইউজ টিসুজ প্রফার্টি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা যখন হয়তো হ্যাঁ করবে বা কোনো কারো হয়তো সর্দি হয়ে থাকলে বা কফিং সেই সমস্ত ক্ষেত্রে তোমরা কিন্তু প্রপার একটা টিস্যু পেপার ইউজ করবে যেটা পরবর্তীকালে ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় কিন্তু ফেলে দেবে যেখানে সেখানে মানে ফেলে দেওয়া যাবে না তারপরে বলছে স্পে সেলফ মনিটরিং অফ হেলথ বাই অল অ্যান্ড রিপোর্টিং অল এনি ইলডেন্স অ্যাট দ্য আর্লিয়েস্ট অর্থাৎ মানে যদি কোনো অসুস্থতা হয় তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কিন্তু রিপোর্ট করতে হবে এবং তার কিন্তু তাকে কিন্তু মানে তার সেইভাবে কিন্তু তাকে ট্রিটমেন্ট করা হবে স্পিটিং স্যালভিস স্ট্রিক্টলি প্রহিবিটেড অর্থাৎ কিছু কিছুরই কিন্তু এই অভ্যাসটা রয়েছে যেখানে সেখানে থুতুপেলা সেটা কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিট করা হচ্ছে সেটাকে কিন্তু স্ট্রিক্টলি বারণ করা হচ্ছে ইনস্টলেশান অ্যান্ড ইউজ অফ আরোগ্য সেতু অ্যাপ বি অ্যাডভাইসড হওয়ার এভার ফিসিবল এটা নিয়ে যে তোমাদের অনেকের ডাউট ছিল দেখো এটা কিন্তু অফিসিয়াল ইউজিসি গাইডলাইনসেই বলা রয়েছে ইনস্টলেশান অ্যান্ড ইউজ অফ আরোগ্য সেতু অ্যাপ বি অ্যাডভাইসড অর্থাৎ মানে তোমাদের সকলের ফোনে যেহেতু ওখানে রয়েছে এমপ্লয়ি ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস ভিজিটার সবার ক্ষেত্রে কিন্তু তোমাদের আরোগ্য সেতু অ্যাপটা কিন্তু অ্যাডভাইস করতেই পারে তোমাদের কলেজ সেটা কিন্তু ম্যান্ডেটরিও করতে পারে অর্থাৎ তোমাদের সকলকে কিন্তু বলতে পারে যে আরোগ্য সেতু অ্যাপটা কিন্তু তোমাদেরকে থাকতেই হবে এটা কিন্তু ইউজিসি তার অফিসিয়াল নোটিসে জানিয়ে দিয়েছে এবং এখানে আরও অনেক কিছু বলা রয়েছে যেটা হচ্ছে তোমাদের কলেজের জন্যও রয়েছে বা তোমাদের জন্য রয়েছে প্রিন্সিপালরা কীরকমভাবে তাদের প্ল্যানিং করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক কিছু বলা রয়েছে এটা তোমার এই নোটিশটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে এইটা যেটা আমি দেখালাম এটা হচ্ছে তোমাদের সকলের জন্য সেই জন্য আমি কিন্তু এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করি তোমাদের খুব হেল্প হবে এই জিনিসটা তো যদি ভিডিও আজকের ভিডিওটা হেল্প হয়ে থাকে তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্যে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ